চিটাগাং ফ্যান্সি পিজন ব্রিডার্স অ্যাসোসিয়েশন, এই সংগঠনটি মূলত বাংলাদেশে প্রথম এই পায়রা দিবসটি উদযাপন করে আসছে। কবুতরটি মূলত আমি বেশি ইন্সপায়ার হই আমার আব্বার মাধ্যমে, কার দৃষ্টি কোথায় গিয়ে পড়ে আমার কাছে পোটারটাই একসময় খুব ভালো লাগতো। এটা বোকারা, বিশ্বে দিবসের তালিকায় ১৩ জুন আন্তর্জাতিক পায়রা দিবস। দিবসটি যথাযথ মর্যাদায় প্রথম আমেরিকায় পালিত হয় ১৩ জুন ২০০৮ সালে। স্যার অ্যামি নামের কবুতরকে স্মরণ করে মূলত এই দিনটি পালন করা হতো। সে সূত্র ধরে বাংলাদেশে ১৩ জুন পায়রা দিবস পালিত হয়। আজ আমরা কথা বলবো এমন এক ব্যক্তির সাথে যিনি একজন প্রবীণ কবুতর পালক, হুমায়ুন কবির মিঠু, পেশায় একজন ব্যবসায়ী। বাবা মারা যাওয়ার পর বাবার পেশাকে লালন করতে করতে নিজের পেশাতেও রূপান্তর করেন তিনি। শখ ও শৌখিনতার আজকের পর্বে আমরা জানবো হুমায়ুন কবির মিঠুর কবুতর খামারের আদ্যোপান্ত। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বিশেষ একটা দিনে কিন্তু আমরা আজকে আসছি, আজকে ১৩ জুন বিশ্ব পায়রা দিবস। এই দিবসটি কিন্তু যারা কবুতর পালে তাদের জন্য একটা বিশেষ দিন এবং এটা খুব ঘটা করে উদযাপন করা হয়। তো আজকে এই দিনে আমরা আসছি চট্টগ্রামের একজন প্রবীণ কবুতর পালক, যিনি এবং বড় একটা সংগঠনের প্রধান উপদেষ্টা হিসাবে আছেন ওনার বাসায়। আজকে এই শুভ দিনে আমরা জানবো বিশ্ব পায়রা দিবসের উৎপত্তি এবং এর কার্যক্রম এবং তার খামারটা আমরা ভিজিট করব। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। কেমন আছেন? কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেকদিন পর দেখা আপনার সাথে। আলহামদুলিল্লাহ। হুমায়ুন ভাই, আজকে তো আপনাদের একটা বিশেষ দিন। জি জি, আজকে ১৩ জুন বিশ্ব পায়রা দিবস। মূলত এই দিনটি সারা বিশ্বে খুব আনুষ্ঠানিকতার মাধ্যমে পালন করা হয়। আমরাও কিন্তু এই দিনটিকে বিভিন্ন বিভিন্ন সেবামূলক এবং বিভিন্ন সংগঠনের মাধ্যমে এই দিনটি আমরা উদযাপন করে আসছি দীর্ঘদিন যাবৎ। এবং আমি বলতে পারি মোটামুটি আমাদের বোধ হয় বাংলাদেশে সম্ভবত CFPBA অর্থাৎ চিটাগাং ফ্যান্সি পিজন ব্রিডার্স অ্যাসোসিয়েশন, এই সংগঠনটি মূলত বাংলাদেশে প্রথম এই পায়রা দিবসটি উদযাপন করে আসছে। এবং আমরা আশা করি আমরা এই সংগঠনের মাধ্যমে আরও কীভাবে যারা পায়রা লালন পালন করে, যারা পায়রা পুষে, যারা কবুতর ভালোবাসে, তাদেরকে নিয়ে আমরা বিভিন্ন উদ্যোগ নেওয়ার চিন্তাভাবনা করি প্রতি বছরই। এবারও আমরা আজকের দিনটিতেও তাদের সাথে আমরা একটি সৌজন্য সাক্ষাৎকারমূলক একটি অনুষ্ঠান করার ইচ্ছা পোষণ করছি। এবং এটার মাধ্যমে আমরা কিভাবে এই পায়রা যারা পালে তাদের সাথে কিভাবে যোগাযোগ রক্ষা করা যায়, তাদের পায়রা পালনের ক্ষেত্রে কিভাবে অভিনব পদ্ধতিগুলি, নিত্য নতুন পদ্ধতিগুলি যাতে আরও সহজ হয়, আমাদের জন্য সহজলভ্য হয়, সেগুলি কিভাবে করা যায় সে ব্যাপারে আমরা সবসময় সচেষ্ট থাকি। আচ্ছা, তার আগে মিঠু ভাই, আমি আপনার পরিচয়টা যদি আমাদের দর্শকদের একটু দিতেন। আমার ব্যক্তিগত জীবনে আমি একজন ব্যবসায়ী, আমি গার্মেন্টস অ্যাক্সেসরিসের ব্যবসায়ী জড়িত। আমার ফ্যাক্টরি চট্টগ্রামেই অবস্থিত, এটি সলিমপুর বাংলা বাজার। আর আমার ব্যক্তিগত জীবনে আমি তিন কন্যার পিতা, আর আমি কবুতর নিয়ে আজকে দীর্ঘদিন। আমি জানি আপনি খুব একজন পরিচিত মুখ চট্টগ্রামের, আপনি মানে মোটামুটি জানা অনেক প্রবীণ এবং নবীন যারা আছে সবাই হুমায়ুন কবির মিঠু ভাই বললে সবাই এক নামেই চিনে আর কি। আমরা জানতে চাই কখন থেকে আপনি এই শখের সাথে আপনি যুক্ত হলেন এই কবুতর নিয়ে? আসলে কবুতরটি মূলত আমি বেশি ইন্সপায়ার হই আমার আব্বার মাধ্যমে। মূলত আমার আব্বা একজন ডাক্তার ছিলেন, উনি ঢাকা মেডিকেল কলেজের প্রফেসর ছিলেন। উনি খুব আগের থেকে, আমি যখন খুব ছোট, আমার যার যতটুকু মনে পড়ে আমার কৈশোর জীবনে আমি দেখে আসছি আমার আব্বা দুই এক জোড়া কবুতর পালতো শখের বসে। এটি ওনার একটা হবি ছিল, সেখান থেকেই মূলত আমারও এই চেতনাটা জন্ম নেয়। আমিও পাশাপাশি নিজেও কিছু কবুতর পালতাম। তো আব্বা মারা যাওয়ার পরে এই কবুতরগুলি লালন পালন আমি নিজেই শুরু করি। পুরা কবুতরের ব্যাপারটি তখন আমি নিজেই টেক কেয়ার করা শুরু করি।
তো তখন কিছু দেশি কবুতর দিয়ে আসলে আমাদের যাত্রা শুরু। দেশি কবুতরের মধ্যে ছিল সিরাজি, কিছু ময়ূরপঙ্খী বা লক্ষা বলা হয়, আর কিছু মক্ষী টাইপের কিছু কবুতর ছিল আমাদের দেশে তখন। এগুলি ফ্যান্সি কবুতরের মধ্যে এই দুই তিনটি জাতি মূলত সীমাবদ্ধ ছিল। পরবর্তীতে আমাদের দেশে অন্য অন্য কবুতরগুলিও আসা শুরু করে, বিশেষ করে 90 দশকেই কিন্তু বাইরের কবুতরগুলি কিন্তু ঢোকা শুরু করে। তাই আমরা তখন জানতে পারলাম যে বিশ্বে কত ধরনের কবুতর আছে, ভ্যারাইটি কত। তখন আমরা আস্তে আস্তে কবুতর সম্পর্কে জানতে শুরু করি যে শুধু আমাদের এই দেশের কবুতরগুলি নয়, বাইরেও যে কত রকম কবুতর আছে। 90 দশকের শেষের দিকে আসলে এই কবুতরগুলি যখন ঢোকা শুরু করে, তখন আমরা ফেসবুকের মাধ্যমে বা ইন্টারনেটের মাধ্যমে আমরা বিভিন্ন জাতের কবুতর দেখতে পাই এবং এগুলি আসাও শুরু করে। আচ্ছা, 2000-এর পর থেকে বিভিন্ন মাধ্যমে কিন্তু কবুতর ঢোকা শুরু করে আমাদের দেশে এবং এগুলির দামও বেশ চড়া ছিল। যেগুলি বাইরের কবুতর সেই হিসাবে দামও চড়া ছিল। দামের দিকে অনেকে আমরা আসলে তখন আর বেশি খেয়াল করা হয় নাই, আমরা কিন্তু সৌন্দর্য দেখেই আমরা খুব অবাক হয়ে যেতাম। অনেকে কিন্তু ভাইয়া লক্ষ লক্ষ টাকা কিন্তু তারা কবুতর বিনিয়োগ করে। জি 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 জি, তখন দেখা গেছে বিভিন্ন জনে কবুতর শখের চাইতে তখন একটা ব্যবসায় পরিণত হয়ে গেল একটা সময়ে। অনেকে এই এই ইয়াতে অনেক টাকা লগ্নি করে, অনেক বড় বড় ফার্ম তখন এস্টাবলিশড হয়। আমি যখন বলতেছি তখন হয়তো এটা সম্ভবত 2005 থেকে 2015-এর ভিতরে, এই 10টা বছরে কিন্তু অনেক ফার্ম তখন গ্রো করে বাংলাদেশে। তখন বাইরের থেকে কবুতর আসা শুরু করে এবং এগুলি অনেক চড়া দামে তখন কেনা হয়েছিল, কিন্তু যে কোনো কারণে হোক পরবর্তীতে সেই দামটা আর কিন্তু ধরে রাখা সম্ভব হয়নি। কেন এই দামটা কেন তার অধপ বা দরপতন হলো বা কি কারণে? এইটা আসলে সব দরপতনের পিছনে তো সবচেয়ে বড় যেটা কারণ সেটা হলো অ্যাভেলেবিলিটির কারণে। কারণ তখন দেখা গেল যে যারা এই কবুতরগুলি লালন পালন করছিল তারা কিন্তু খুব প্রোডাকশনটা খুব এত বেশি করেছিল, ওইটার সাথে সাথে কিন্তু আবার ইম্পোর্টটাও কিন্তু অনেক বেশি হওয়া শুরু করলো। নিজের ঘরে বা আমাদের দেশেও যে প্রোডাকশন সাথে ইম্পোর্ট সব কিছু যোগ হয়ে এটার আসলে প্রাপ্যতাটা অনেক সহজলভ্য হয়ে গেল। আগে যে জিনিসটা প্রাপ্যতাটার জন্য আমাদের ওয়েট করতে হতো যে কবুতরটা বাইরে থেকে কখন আসবে, কিন্তু তখন দেখা গেল যে হোম ব্রিডগুলি তখন আসা শুরু করলো মার্কেটে খুব ফ্রিকোয়েন্টলি। এগুলিতেই দেখা গেল মার্কেটের প্রাইস অনেক ডাউন হয়ে গেল যখন হোম ব্রিডগুলি আমরা হাতে পাওয়া শুরু করলাম। ইন দ্য মিন টাইম দেখা গেল যে যারা ইম্পোর্টার ছিল তারাও কিন্তু দেদার্সে কবুতর ইম্পোর্ট করা শুরু করলো। এতে দেখা গেছে যারা আগে যে প্রচুর দামে কবুতর কিনেছিল তারা কিন্তু আর সে দামে তাদের কবুতর আর বিক্রি করতে পারছে না। এতে অনেকে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অনেক ফার্ম বন্ধও হয়ে গেছে। আর যারা মূলত ব্যবসায়ী হিসাবে নিয়েছিল বা যারা আসলেই মনে করছিল যে এখান থেকে প্রচুর অর্থ আসবে এবং এখান থেকে অনেক ভালো একটা প্রফিট আসবে, তারা কিন্তু অনেকটা ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গেল। তো এতে দেখা গেল অনেক লফট খুব অল্প সময়ের ভিতরে বন্ধ হওয়া শুরু হয়ে গেল। যাই হোক, আমরা হয়তো দুর্ভাগ্যক্রমে হোক সৌভাগ্যক্রমে হোক নিজেদের ভিতরে কবুতরের শখটা রয়ে গেছিল, এ কারণে এখনও আমরা ধরে রাখছি। দেখা গেল যে আমরা সমমনা অনেকেই কবুতর লালন পালন শুরু করলাম, তখন আমাদের মাথায় চিন্তা আসলো যে আমরা তো একটা ছাতার নিচে সবাই আসতে পারি। জি, আর আমরা যারা সমমনা কবুতর পালি তারা তো ইচ্ছা করলে আমরা একটা ক্লাব প্রতিষ্ঠা করতে পারি। সেখান থেকে আসলে আমাদের যাত্রা শুরু। তখন আমরা আমাদের চিটংয়ে যারা বলতে গেলে অনেকটা ইম্পোর্ট বেস কবুতর পালতো তারাই কিন্তু এই সংগঠনের সাথে প্রথমেই অ্যাটাচমেন্টটা হয়। আচ্ছা, কারণ কবুতর তো অ্যাকচুয়ালি গ্রামে গঞ্জে সবখানেই কবুতর পালছে এবং পালবে, কিন্তু মূলত আমাদের এই সংগঠনটা ছিল অনেকটা কিন্তু ফ্যান্সি ভিত্তিক। যেসব কবুতরগুলি ফ্যান্সি কবুতর অর্থাৎ গতানুগতিক কবুতর না, যেগুলি হয়তো আমরা বিভিন্ন দেশ থেকে কালেক্ট করা কবুতর, সেই কবুতরগুলি যারা তখন
লালন পালন করত তাদেরকে নিয়ে এই সংগঠনের যাত্রা শুরু। ফেন্সি কবুতর কিন্তু অনেক দামি কবুতর। জি জি, এক একটা কবুতর 4 লাখ 3 লাখ 5 লাখ 8 লাখ। আপনি ঠিকই বলছেন, আসলে তখন আসলে দামটা, তখন টাকার ভ্যালুও অনেক বেশি ছিল আসলে, তখন আমরাও খুব ক্রেজি ছিলাম এই কবুতরগুলি সংগ্রহের ব্যাপারে, আমরা অত্যন্ত ক্রেজি। তখন দেখা গেল যে আমরা বসে থাকতাম কে কখন কবুতর ইম্পোর্ট করছে, এবং ওই কবুতরগুলি যারা নিচ্ছে তাদেরকে নিয়েই আসলে এই সংগঠনের পদযাত্রা। আমি জানতাম যে বিকালবেলা আপনাদের একটা আড্ডা হতো, আপনাদের ক্লাবে সবাই একসাথে আসতেন, মানে সবাই আসতেন এবং আপনাদের মধ্যে একটা একটা বন্ডিং ছিল, বন্ডিং ছিল, এখনো আছে, এখনো আছে, এখনো আছে। আসলে ওই এটার মূলত কারণ হলো যে আমাদের একজন প্রবীণ কবুতর পালতেন, এখনো উনি পালেন, আমাদের মালিক সাহেব, শ্রদ্ধেয় মালিক সাহেব, এম এ মালিক সাহেব। উনি মূলত এটার বলতে গেলে নিউক্লিয়াস বলতে পারেন, মানে জি জি, এই সংগঠনটাকে দাঁড় করানোর পিছনে ওনার অনেক অবদান। উনি মূলত এই সংগঠনটাকে এস্টাবলিশ করেন, ওনাকে ঘিরেই আমরা আসলে তখন আমাদের আড্ডাটা বেশি হতো। ওনার কবুতর বাড়ি নামে কিন্তু একটা বাড়ি আছে, যে পাঁচতলা বাড়ি, পুরো বাড়ি কিন্তু কবুতর। উনি শখের মাত্রা কতটুক লেভেলে যেতে পারে ওনাকে না দেখলে আসলে বিশ্বাস করা খুবই কষ্ট, উনি ওই পর্যায়ে ছিলেন। আচ্ছা, তো আমরা বিকাল হলে ওই আপনি যেটা বলছেন যে বিকাল হলে ওনার ওই বাড়িটি, কবুতর বাড়িটির নিচতলায় আমাদের একটা আড্ডা হতো প্রতি সন্ধ্যায়। তখন আমরা আমাদের শেয়ার করতাম কার কাছে কী কবুতর আছে, কার কার কাছে কী কী ধরনের বাচ্চা উঠতেছে, এবং ওগুলি আমরা এক্সচেঞ্জ করার চিন্তাভাবনা করতাম, আমারটা ও নিত, ওরটা আমি নিতাম, এইভাবে এক্সচেঞ্জ করতাম। এইভাবে করে আসলে আমাদের সংগঠনটা হাঁটি হাঁটি পা পা করে আজকে দীর্ঘ দিন পথ পাড়ি দিয়ে আসলো আর কি। বিশ্ব পায়রা দিবসের যে আপনার জন্ম, যে চট্টগ্রামে প্রথম যে জিটং ফেন্সি পিজন থেকে আসছে, মানে এটা কিভাবে আপনারা করলেন বা কখন থেকে করলেন? আমরা মূলত যখন দেখে আসলাম যে বিশ্বে একটা পায়রা দিবস আছে, আসলে পায়রা দিবসটা অবশ্যই একটা সিগনিফিক্যান্ট ব্যাপার, কারণ পাখি তো আরও অনেক আছে, ময়ূরও তো একটা পাখি, অনেক সুন্দর পাখি, মুরগিও কিন্তু একটা পাখি, হ্যাঁ মুরগিও একটা পাখি, তো ময়ূরের তো কোনো দিন নেই, বিশেষ কোনো দিন নেই। ময়ূর তো কবুতর চাইতে অনেকে সুন্দর বলে, কিন্তু তার জন্য তো কোনো বিশেষ দিন করা হয়নি। কিন্তু কেন কবুতরের জন্য আজকে বিশেষ একটা দিন ঘোষণা করছে? তেরোই জুন। এটার পিছনে অনেক কারণ আছে। আসলে কবুতর শুধু দেখার সৌন্দর্য তা না, কবুতরকে দিয়ে তখন বিভিন্ন রকম কাজ এঙ্গেজ করা হয়েছিল, বার্তাবাহক হিসাবে এই কবুতরকে এঙ্গেজ করা হতো, আদান প্রদান হতো, এবং বিভিন্ন মহামারীর সময় বিভিন্ন জায়গায় চিঠি আদান প্রদানের ক্ষেত্রে, এবং বিশেষ করে যুদ্ধ ময়দানে তখন কবুতরের একটা বিশেষ ভূমিকা ছিল। ওইটার উপর ভিত্তি করে এই কবুতর দিবসটির কিন্তু জন্ম। আচ্ছা, তখন বলা হতো যে চারমাই খুব সম্ভব, চারমাই বলে একটি কবুতরের নাম অনুসারে, এটা একটি ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ বা ফ্রেঞ্চ ভাষা, প্রিয় বন্ধু খুব সম্ভব, এটা যদি অনুবাদ করা হয় চারমাই থেকেই, কিন্তু এই কবুতরটার থেকেই কিন্তু আজকেই পায়রা দিবসের জন্ম, শুভ সূচনা। 2008 ইউনাইটেড স্টেট এই পায়রা দিবসটির উদ্বোধন করে। আচ্ছা, এরপর থেকে আমাদের মাথায় ঘুরপাক করে যে তারা যদি করে আমরা তো অনেকেই তো ভালোবাসি, জি তো আমাদেরও তো করা কিছু করার দরকার আছে। আমরা কিন্তু সেবামূলক অনেক কিছুই করতাম, সেগুলি আসলে আমাদের জাতীয় দিবসগুলিকে কেন্দ্র করে আমাদের যেই দিবসগুলি আমরা জাতীয়ভাবে পালন করে আসছি, ওই সময় কিন্তু আমাদের সবসময় ভূমিকা থাকে, ক্লাব থেকে আপনারা সিএফপিবির প্রতি সবসময় আমরা এরকম একটা ভূমিকা রাখছেন, আমাদের কিছু প্রদর্শনীও হয় প্রতি বছর। আচ্ছা, কিন্তু পায়রা দিবসে আমরা চিন্তা করলাম যে না, এটা তো আমাদের জন্য একটা বিশেষ দিন, এটা তো আমাদের জন্য ঈদ বলতে গেলে, তা আমরা ঈদে কেন আমরা এটা উদযাপন করব না? তখন থেকে আমাদের চিন্তা ভাবনা, তখনই আমরা চিন্তা করলাম যে না,
যারা এই ধরনের পায়রা লালন পালন করে তাদেরকে নিয়ে আমরা কিছু সেবামূলক কিছু কাজ করব। তখন থেকে আমাদের মানে কত সাল আপনারা প্রথম পায়রা দিবসটা পালন করেন? খুব সম্ভব 2013 হ্যাঁ 13 জুন সম্ভবত দেওয়ানহাটে মনে হয়েছিল। জি জি দেওয়ানহাটে তখন আমরা অনেক পত্রিকায় এবং মিডিয়াও আসছে, কারণ আমাদের আমাদের চিটাগাংয়ে আসলে দেওয়ানহাটটা কবুতরের হাটের জন্য খুব বিখ্যাত। জি, এবং এই হাটটা এখন এতই জমজমাট, এত এত মানুষের গ্যাদার হয় বা এত মানুষের সমাগম ঘটে, যার ফলে ওখানে সবাইকে পাওয়া যায়। জি, আমরা এই পায়রা দিবসে এই জায়গাটাকে আমরা আসলে বেশি ফোকাস করি। ছোট ছোট শখ অনেক বড় শখে রূপান্তরিত নেয়। আমরা হুমায়ুন কবির মিঠু ভাইয়ের এখনও পর্যন্ত উনি কিন্তু এই অবস্থার মধ্যে উনি ওনার খামারটাকে ধরে রেখেছেন। আমরা যাব, দেখব উনার খামারের পরিস্থিতি বর্তমান কি, কত জোড় কবুতর এখানেও আছে, উনি রেখে দিয়েছেন এই এই দুঃসময়ের মধ্যেও, কিন্তু আমরা একটু দেখতে চাই। অবশ্যই, মোস্ট ওয়েলকাম। চলুন তাহলে আমরা দেখে আসি। চলুন। আসেন। আসলে এখন তো অনেক ছোট করে ফেলছে, কারণ শখ বলে একটা কথা, আচ্ছা আচ্ছা, একেবারে তো ছাড়া যায় না, ছোট পরিসরে করা। এর চেয়ে বড় ছিল আগে? অনেক বড় ছিল, অনেক বড় ছিল, মানে সবটা ধরে এখন জাস্ট কোনোভাবে কবুতর আছে এটাই, কবুতর পালি কবুতর আছে এটাই। আসলে জানতাম আপনার কিছু স্পেশাল ব্রিড ছিল যেগুলো মানুষ অনেকে আসলে আমাকে আসলে যারা কবুতর লালন পালন করে তাদের কাছে আমি মোটামুটি পোটারের প্রতি যে আমার একটা দুর্বলতা, হ্যাঁ পোটার পোটার ওইটা আসলে অনেকেই জানে যে আসলে আমি পোটারের খুব ভক্ত। আচ্ছা আচ্ছা, পোটারের মধ্যে অনেক জাত আছে, তার মধ্যে একটা জাত আমি পালি আর কি। আচ্ছা আচ্ছা, এক সময় তো এই কবুতর নিয়ে পড়ে থাকতাম, এত ভালোবাসা ছিল। এখন কাজের ব্যস্ততার কারণে সময় দেওয়া অনেক অনেক কম সময় দেওয়া হয় তাদেরকে। আচ্ছা মিঠু ভাই, আপনার কবুতর আমি প্রথম থেকে আমাকে একটু আমার দর্শকদের যদি একটু পরিচয় করাই দেন আর কি, মানে আমি প্রথম এখান থেকে জানতে চাচ্ছি। মূলত এগুলি পোটার জাতীয় কবুতর। আচ্ছা, পোটারের পোটার কোন দেশ থেকে আসছে? পোটার বাংলাদেশ, পোটার আসলে হল্যান্ডেই মূলত বেশি। আচ্ছা, হল্যান্ডের জাতটাই আসলে সবচাইতে বেশি। ইভেন পোটার রাশিয়াতেও হয়, রাশিয়াতেও পোটার জাতটা বেশ কমন একটা পিজিয়ান তাদের। তো জার্মানিতে আছে পোটার, ভালো ভালো পোটার। তো আমাদের এখানে মূলত হল্যান্ড থেকে বেশি আসে, হল্যান্ড থেকে বেশি আসছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে এত কবুতর থাকতে মিটবে, আপনি কেন পোটারের প্রতি আপনার দুর্বলতা? আসলে কার দৃষ্টি কোথায় গিয়ে পরে, আমার কাছে পোটারটাই একসময় খুব ভালো লাগতো। অনেকের কাছে জগবিনও ভাল লাগে, জগবিনও খুব সুন্দর কবুতর। যেমন জগবিন যদি দেখায়, এই যে সিংহের মতো, সিংহের মতো, সিংহের মতো ক্যাশরটা, এই যে ইয়া, এটাও একটা দৃষ্টিনন্দন একটা কবুতর। এই কবুতরগুলি তে অনেকে আবার এই জগবিন খুব পছন্দ করে, জগবিনের মধ্যে তারা আনন্দ খুঁজে পায়। আচ্ছা, মানে মূল কথা ফেন্সি কবুতরে এক একজন এক এক জাতের উপর তাদের উপর আর তাদের মানে কি বলবো দুর্বলতা, দুর্বলতা এক এক জাতের উপর। জি, যেমন অনেকে অনেকে হয়তো দেখা গেল যে ফিল্ডব্যাক, ফিল্ডব্যাক ইংরেজিতে এই জন্য এটা এটা এটাকে ফিল্ডব্যাক বলে। আচ্ছা আচ্ছা, ফিল্ড মানে পাখা, পালক। আচ্ছা, পালক, ফ্রিল। জি জি, ফ্রিল। আচ্ছা আচ্ছা, ফ্রিলটা ব্যাক। আচ্ছা, ফিল্ড ব্যাক মানে, আচ্ছা বুঝছি। এই যে এই যে এই যে এই যে তার যে ফ্রিলগুলি ব্যাকে ব্যাকে আছে, এটা একটা এটা একটা সৌন্দর্য, সৌন্দর্য, এটা একটা সৌন্দর্য। আচ্ছা, এটা কি কবুতর যেটা হাতে নিলেন? এটা বোকরা, বোকারা, নামও খুব সুন্দর, বোকারা। জি 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 জি। আচ্ছা, এটা তো আবার ওই ওই ওইটার মতো দেখতে, সিংহের মতো দেখতে, কিন্তু আবার একটা অন্য অন্য টাইপ, অন্য একটু অন্য ফেস আছে। অনেকে জিজ্ঞেস করে এটা খায় কিভাবে, এটা 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 চোখে দেখে কিভাবে, আমি এটা ঠোঁট কোথায়, হ্যাঁ এটা ঠোঁট নাই, এটা চোখ নাই, এরকম একটা অবস্থা, কিন্তু সবই আছে, কিন্তু আড়ালে আছে, আছে আড়ালে। আচ্ছা আচ্ছা, এটা মাটিতে ছাড়া যায়? হ্যাঁ অবশ্যই, মোস্ট। আচ্ছা আচ্ছা, মোস্ট মোস্ট। ওয়াও, চোখে দেখা যাচ্ছে না,
ফটো দেখা যাচ্ছে না। জি জি জি, খুবই সুন্দর। এটার নাম হচ্ছে বোকারা কবুতর না? বোকারা। এখন কয়জোড়া আছে আপনার খামার কবুতর? আমার কাছে এখন 40 জোড়ার মতো। 40 জোড়া, আগে প্রায় 70 এর উপরে ছিল, 70 জোড়ার উপরে। মানে আসলে ওই শখটা রেখে দিয়েছেন কিন্তু জাস্ট কম। জি জি জি, ওই যে একটা শেপে নিয়ে আসছে আর কি, শেপে নিয়ে আসছে যতটুকু আমি কভার দিতে পারি আর কি। আপনি কিং কবুতরের কথা বলেছিলেন। জি জি জি, কিং কিং কবুতরের কথা উঠছিল আপনার ওই সময়ে, যে আমরা আসলে সবসময় ফ্যান্সি হিসাবে পালি, কিন্তু আমাদের যদি আমরা একটু প্রোটিনের দিকে চিন্তা করি যে হ্যাঁ, মুরগির পাশাপাশি কবুতর খাওয়া। আমি জানি দেশের বাইরে কিন্তু মুরগির পাশাপাশি একটা কবুতরকে কিন্তু তারা লালন পালন করে, যেটা মুরগির চাহিদাটা কিন্তু তারা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা প্যারালাল একটা ইয়ার হিসাবে, এটার একটা সাপোর্ট, সাপোর্ট হিসাবে। আমাদের আমাদের দেশে আসলে হয় কি, দেশি কবুতরগুলির বাচ্চাগুলি খুব সাইজে ছোট হয়। হ্যাঁ, এবং এটা 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 ধরেন আপনি খাদ্য হিসাবে খুব একটা বেশি মাংস পাওয়া যায় না দেশি কবুতরের বাচ্চাগুলি। আচ্ছা আচ্ছা, বিদেশে আবার এটার একটা নতুন সংস্করণ হয়েছে, যেটা যেটা আমরা কি ব্রয়লারের বিকল্প, ব্রয়লারের বিকল্প, রাইট রাইট রাইট, ব্রয়লারের বিকল্প। জি জি, ব্রয়লারের মতোই। তো ওইটা হয় কি, ওইটার মাংস বেশি হয়, সাইজও বড় হয়, ওগুলোর বাচ্চাগুলি কিন্তু আমাদের দেশে যদি বাজারজাত করা যেত, এটা একটা কিন্তু ভালো হতো, তাই না? ভালো হতো। মানে কিং কবুতরটা কথা বলছেন আপনি? জি জি, কিং কবুতর। এগুলোর জোড়া কেমন পড়ে ভাইয়া? কিং কবুতরের মধ্যে জোড়া এখন ধরেন খুব কম দামে পাওয়া যাচ্ছে, আপনি এখন 2000 টাকাও কিং কবুতর, বড় সাইজের কিং কবুতর পাবেন। আচ্ছা আচ্ছা, তো ওই 2000 টাকার কিং কবুতরের বাচ্চা আপনি যদি বাজারে ধরেন 500 টাকা জোড়া বিক্রি করেন, এটার কিন্তু পেব্যাক কিন্তু খুব দ্রুত দ্রুত। আপনি কিং কবুতর দিয়ে আপনি দেখা গেল যে বছরে হয়তো আপনি প্রায় 5-7 জোড়া বাচ্চা, এক জোড়া থেকে এক জোড়া, এক জোড়া 2000 টাকা দিয়ে কিনবেন, জি আপনি বছরে মিনিমাম 6 জোড়া বাচ্চা পাবেনই। আচ্ছা, আপনার কোনো স্মৃতি আছে এখানে বা বা কোনো স্মৃতি? হ্যাঁ, এই জায়গায় একটা স্মৃতি আছে আমার কাছে। আসলে আপনার থেকে একবার মাজেদ বলে একজন ভদ্রলোক আসছিল, মাজেদ, ও আমার থেকে এক জোড়া তখন শর্ট ফেস নেওয়ার জন্য এসেছিল। শর্ট ফেস, শর্ট ফেসটা হয়তো আমি যে দাম চাইছি ধরুন 12,000 টাকা জোড়া, সে বললো যে না ভাইয়া আমি 8,000 টাকা দিব। আচ্ছা আচ্ছা, আমি তখন বললাম যে না, 8,000 হবে না, 10,000 টাকা লাগবে লাগবে। এর কথা বলতে বলতে সে চট করে আরেক জোড়ার দিকে চোখ গেল। তখন আমার কাছে ব্লু কিং বলে এক জোড়া কবুতর ছিল, 3-4 জোড়া কবুতর ছিল। আচ্ছা আচ্ছা, এক জোড়া না, 3-4 জোড়া কবুতর ছিল ব্লু কিং, ব্লু কিং। আচ্ছা, এবং খুব সুন্দর কবুতর ছিল। উনি আমাকে বললো আপনার কাছে 3-4 জোড়া ব্লু কিং, আপনি কি এক জোড়া বিক্রি করবেন? আচ্ছা, আমি বলছি করতে পারি। তো বললো যে কোন জোড়া বিক্রি করবেন? আমি বলছি আপনার কোন জোড়া পছন্দ? আচ্ছা, বলে না আপনার মাস্টার পেয়ার রেখে আমাকে যে কোনো এক পেয়ার দেন, এক পেয়ার দেন। আচ্ছা, আমি বলি এই দুই পেয়ার থেকে আপনি নিতে পারেন। বলে হ্যাঁ আচ্ছা, এটাই নিব। কত? তা আমি তাকে দাম দিলাম 15,000। সে একটু চুপ থেকে বলে কি, এটি আমার কাছে খুব অদ্ভুত ব্যাপার। আচ্ছা আচ্ছা, বলে আপনার বোধ হয় রেট সম্পর্কে আইডিয়া নেই, তাই? হ্যাঁ। আমি বলছি কেন? বলে আপনি খোঁজ নিয়ে দেখেন। আমি তারপরে চট করে ফোন করলাম, আমাদের এই লাইনের কিছু তো বিশেষজ্ঞ আছে। আচ্ছা আচ্ছা, আমি তখন আমার একটা বিশেষজ্ঞ ভাইকে ফোন করলাম। আচ্ছা, আমার সে ব্লু কিং কত চলে? বললো যে আপনার কাছে ব্লু কিং কি আছে? জি, আমার সে আছে। বলে যে আমি কি একটু আসতে পারি? আমার সে আগে আপনি আসার আগে আমাকে বলেন যে দামটা কত। আচ্ছা, বলে যদি থাকে আমাকে এক জোড়া দেন। আচ্ছা, আমার সে আপনাকে আমি যেটা প্রশ্ন করছি সেটার উত্তর দেন, ব্লু কিং কত চলে? প্রায় 30,000। 30,000? আচ্ছা, আমি চুপ হয়ে গেছি। আমি তখন চুপ করে চুপ করে গেছি। তখন আমাকে মাজেদ ভাই বলতেছে কি কিছু শুনছেন? আমি বলছি শুনছি, তো এটা তো আর আমি আপনাকে বলতে পারি না। আচ্ছা, বলে কত শুনছেন? ওইটা বলে আপনি রেটটা নিয়ে কনফিউজ ছিলেন? কনফিউজ ছিলাম, আমি দামটা অনেক কম বলছি, অনেক কম বলে ফেলছি, কারণ এগুলো আমার ঘরের বাচ্চা ছিল। আচ্ছা, তখন ওগুলো অ্যাডাল্ট হয়ে গেছে। তো মাজেদ ভাই আমাকে বলে যে কত বলছে আমাকে একটু বলেন। আমি বলছি আপনি শুনে করবেন কি, আমি আপনাকে 15 বলছি, আপনি 15 দিন নিয়ে যান। বলে আমি তো নিতে পারি না, এটার একটা বাজার ভ্যালু আছে। বাজার ভ্যালু আছে। বলে বাজার ভ্যালু কত শুনছেন? আমি বললাম আমাকে তো 30 বলতেছে। বলে যে আমি আপনাকে 25 দিব। তাই তখন অবাক হলাম যে এই লাইনে সৎ মানুষও আছে, সৎ মানুষ আছে। সে আমাকে কিন্তু তখন ইচ্ছা করলে 15 বলার সাথে সাথে নিয়ে যেতে পারতো।
এই জিনিসটা আমাকে অনেক দিন মনে রাখবে, এই কথাটা, এই কথাটাই, এই এই কবুতরের অনেক ঘটনা, আমার তো জীবনে অনেক ঘটনা, অনেক ঘটনা, হ্যাঁ, এই ঘটনাটা স্পেসিফিক আমাকে দীর্ঘদিন মনে রাখবে যে সৎ মানুষও আছে। মিঠু ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজকে আমরা আসতে পেরেছি এবং মানে আজকের এই সুন্দর একটা দিনের মাধ্যমে, হ্যাঁ, আমার দর্শকরা আপনার খামারটা দেখতে পেল। আমার খামার দেখার মতো কিছু নাই, আপনাকে যেটা বলছিলাম যে শখটা ধরে রাখা, জি জি, আসলে খুব সিগনিফিকেন্ট কোনো কবুতর নাই যে এটা খুব স্পেসিফিক বা খুব স্পেশাল কিছু, জি জি, কিন্তু শখটা ধরে রাখছে, শখটা ধরে রাখছে যে কবুতরের সাথে অ্যাটাচমেন্টটা আছে, কবুতরকে ভালোবাসি, আজীবন ভালোবাসবো, যতদিন বেঁচে আছি কবুতর সাথেই থাকবে, যত কষ্টই হোক কবুতর একজোড়া হলো থাকবে আমার কাছে। তো আজকে এইটুকুই দর্শক, মিটুবের খামার থেকে সবাই ভালো থাকবেন, সবাইকে আবার বিশ্ব পায়রা দিবসের শুভেচ্ছা জানাই, ইনশাল্লাহ সবটা ধরে রাখবেন, সবটা বন্ধ করবেন, ধন্যবাদ সবাইকে, আর চিটাগং লাইভের সাথে থাকুন, সকল সক্রিয়তার সাথে থাকুন।